চার্টসের বেসিক জিনিস আমরা শিখলাম, এখন আমরা শিখবো চার্টের বেসিক পার্ট টু, অর্থাৎ চার্টের অ্যাডভান্স কিছু ফিচার্স। তো প্রথমে আমরা চার্টটাকে সিলেক্ট করে নিলাম। চার্টটাকে সিলেক্ট করার পর আমাদের উপর চার্ট ডিজাইন যে চার্ট ট্যাবটা রয়েছে, চার্ট ডিজাইন ট্যাবটা সিলেক্ট করলাম। চার্ট ডিজাইন ট্যাবটা সিলেক্ট করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এগুলো আমরা অ্যাডভান্স ফিচার গুলো সম্পর্কে এখন একটু এক্সপ্লোর। প্রথমে আমরা কুইক লেআউটে যাব। কুইক লেআউটে গিয়ে আমরা লেআউট 5টা সিলেক্ট করলাম। লেআউট 5টা সিলেক্ট করার পর অ্যান্ড দেন আমরা যাচ্ছি চেঞ্জ করতে যাচ্ছি, কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। তো আমরা এখানে চাচ্ছি যে কালার প্যালেট আমরা 4 ইউজ করতে যাচ্ছি, কালার প্যালেট 4 ইউজ করলাম। অ্যান্ড অ্যাপ্লাই স্টাইল 7 ইউজিং, অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা চার্ট স্টাইলটা আবার একটু চেঞ্জ করব। চার্ট স্টাইল আমরা স্টাইল 7 দিলাম চার্ট স্টাইল সেকশন থেকে। অ্যান্ড আফটার দ্যাট আমরা চেঞ্জ চার্ট টাইপে গেলাম। চেঞ্জ চার্ট টাইপে যাওয়ার পর অ্যান্ড আমরা এখানে 3D ক্লাস্টার অপশনে গেলাম। 3D ক্লাস্টার অপশনে যাওয়ার পর অ্যান্ড দেন ওকে প্রেস করলেই আমাদের চার্টটা রেডি হয়ে গেল। কিংবা আমরা যদি চাই এটাকে আরো ইজিলি চার্টটিকে ইউজ করতে পারি, হাতের ডান পাশে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা আমাদের এরিয়াস গুলো যেটা এক্সিস টাইটেল চার্ট টাইটেল এটসেট্রা যেটা পছন্দ সেটা করতে পারি। কিংবা এখানে একটা এডিটিং রয়েছে, স্টাইল অপশনস থেকে আমি সাপোজ স্টাইলটা দিতে চাই কিংবা এটা, কিংবা কালারও চেঞ্জ করতে পারবো এনিথিং। আবার এখানে একটা ফিল্টার অপশন রয়েছে, তো আমরা ফিল্টার অপশন থেকে সাপোজ আমি চাচ্ছি যে শুধুমাত্র কোয়ার্টার 1 এন্ড 2 এই দুইটা ইনফরমেশন গুলো দেখবে, কোয়ার্টার 1 এন্ড 2 অ্যান্ড অ্যাপ্লাই। তো আমি দেখতে পাবো শুধুমাত্র কোয়ার্টার 1 এবং 2। কিংবা আমরা হচ্ছে চার্টে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের হাতের ঠিক ডান পাশে আমাদের দেখে আসছে ফিল অপশনটা, তারপর বর্ডার অপশনটা, তারপর আমাদের পাশে আরেকটা অপশন রয়েছে এবং টেক্সট অপশনস এবং চার্টের আর অনেক অপশনস রয়েছে। অর্থাৎ যত আমরা এডিটিং করতে চাইবো তত অ্যাকচুয়ালি এক্সপ্লোর করা সম্ভব, অ্যান্ড অ্যাডভান্স এই ফিচার গুলোই রয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট ইট।